নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানায় আগামী তেইশে সেপ্টেম্বর দু হাজার কুড়ি রাহু ও কেতুর মহারাশি পরিবর্তন হচ্ছে যার ফলে মকর রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে যে দুঃখ কষ্ট যন্ত্রণা ভাইয়ের সাথে ভাইয়ের মাঝে মধ্যে বিরোধ চলে আসছিল সেই সমস্ত কিছু অবসান ঘটতে চলেছে এবং স্বর্ণযুগের সূচনা হতে চলেছে তেইশে সেপ্টেম্বর দু হাজার কুড়ি রাহু ও কেতু রাশি পরিবর্তন করবে এতদিন রাহু মিথুন রাশিতে অবস্থান করেছিলেন এবার মিথুন রাশি থেকে বক্রগতিতে বৃষ রাশিতে প্রবেশ করবে অন্যদিকে কেতু ধনু রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে যার ফলে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সৌভাগ্য আসতে চলেছে রাহু পঞ্চমভাবে অবস্থান করবে মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে কাজেই হঠাৎ করে আপনার হাতে প্রচুর অর্থ আসবে এছাড়াও এই আঠেরো মাস সময়ের মধ্যে আপনি সম্পত্তি ক্রয় ও বিক্রয় করতে পারবেন পঞ্চম ভাব ত্রিকোণ ভাব হয়ে থাকছে কাজেই অনেক কিছু প্রাপ্তিযোগ দেখা দিচ্ছে বিদ্যার্থীদের জন্যেও এই সময়টি যথেষ্ট শুভ যাবে আপনার সন্তানের উন্নতি দেখতে পাওয়া যাবে চোখে পড়ার মতো তবে আপনি নিজের মানসিক দুশ্চিন্তা বাড়াবেন না মানসিক দুশ্চিন্তা আপনি যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তবে আপনি ডিপ্রেশনে চলে যেতে পারেন এছাড়াও হাড়ের সমস্যা আপনার দেখা দিতে পারে তবে মনের কোনো গোপন ইচ্ছা আপনার পূরণ হবে দীর্ঘদিন ধরে আপনি যেই আশা পূরণ করতে চাইছেন কিন্তু পূরণের পথে বাধা দেখা দিচ্ছিল সেই বাধা এবার দূর হয়ে যাবে হাতে প্রচুর অর্থ আসবে এছাড়াও শরীর স্বাস্থ্যের দিক থেকে শুধুমাত্র পেটের সমস্যা আপনাকে ভুগাতে পারে কাজেই পেটের সমস্যাকে নিয়ে সাবধানে থাকতে হবে রাহুর পঞ্চম দৃষ্টি ভাগ্যভাবে পড়ছে কাজেই ভাগ্যের সাহায্য আপনি পাবেন ভাগ্যের সাহায্যে আপনার যে সমস্ত কাজ আটকেছিল সেই সমস্ত কাজ হয়ে যাবে রাহুর সপ্তম দৃষ্টি একাদশভাবে পড়ছে কাজেই মনের কোনো গোপন ইচ্ছা দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে চলেছে ভাই বোনের সাথে আপনার যে সম্পর্ক খারাপ ছিল সেই সম্পর্ক আগের থেকে অনেক বেশি মধুর হবে নবম দৃষ্টি রাশিতেই পড়ছে কাজেই আপনার ব্যক্তিত্বে উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে আপনি যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তে আপনার সাকসেস নিশ্চিতভাবে আসবে মকর রাশির জাতক জাতিকাদের একাদশভাবে কেতুর অবস্থান কাজেই আপনি দামি বাহন কিনতে পারবেন এই কেতুর গোচর সমাজে আপনার নতুন পরিচয় হবে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে প্রচুর অর্থ আপনার হাতে আসবে সমাজ সেবার প্রতি আপনার মনোযোগ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে তবে মাঝে মাঝে জীবনসাথীর সাথে মতবিরোধ দেখতে পাওয়া যাচ্ছে কাজেই জীবনসাথীর মতামতকে গুরুত্ব দেওয়া উচিত এই প্রসঙ্গে আপনাদের দু একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি আপনি আপনার রাশিচক্রতে দেখুন রাহু এবং শুক্র গ্রহ যদি শুভ অবস্থায় থাকে তবে আমি যা ফলাদেশ কোন তা প্রত্যেকটাই কার্যকরী হবে কিন্তু রাহু এবং শুক্র যদি শুভ পজিশনে না থাকে তবে আমি যে ফলাদেশ কোন তা পুরোপুরি কার্যকরী হবে না রাহু যদি অষ্টমভাবে বা দ্বাদশভাবে অবস্থান করে এবং শুক্র যদি ষষ্ঠভাবে অষ্টভাবে বা দ্বাদশভাবে অবস্থান করে ষষ্ঠ অষ্টম দ্বাদশ তবে কিন্তু এই ফলাদেশ তেমনভাবে কার্যকরী নাও হতে পারে আর যাদের রাহু এবং শুক্রগ্রহ শুভ রয়েছে তারা এই শুভত্বের পরিমাণ বাড়ানোর জন্য কি করবেন এবং যাদের রাহু ও কেতু জন্মছকে খারাপ অবস্থায় রয়েছে তারা কিছু কিছু যদি নিয়ম মানতে পারেন তবে দেখবেন এর কুপভাব থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন কি কি উপায় করবেন আসুন আমি আপনাদের জানিয়ে দিই আপনি প্রতিদিন মহাদেবের উপাসনা করুন কারণ মহাদেবের পুজো করলে রাহু কেতু এবং গ্রহ শান্ত থাকে এবং একশো আটবার বার করে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন প্রত্যেক শনিবার ও মঙ্গলবার হনুমানজির পুজো করুন কারণ রাহু শনির মতো প্রভাব দিয়ে থাকে এবং কেতু মঙ্গলের মতো প্রদান করে থাকে কাজেই শনিবার এবং মঙ্গলবার হনুমানজির পুজো করুন তৃতীয়ত রোজ স্নান করে উঠে কণ্ঠে চন্দনের ফোঁটা লাগান এছাড়াও স্নান করার পর চন্দনের সুগন্ধি ব্যবহার করতে পারেন প্রত্যেক দিন চেষ্টা করবেন সাত্ত্বিক খাবার খাওয়ার যদি সাত্ত্বিক খাবার খেতে পারেন তবে দেখবেন রাহু ও কেতুর কুপ্রভাব অনেকটাই কমে যাবে কী এই সাত্ত্বিক খাবার অর্থাৎ নিরামিষ ভোজন করুন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই জিনিসগুলি কম খাবার চেষ্টা করুন এবং মদ্যপান পুরোপুরি বর্জন করে দিন পরবর্তী সরস্বতী দেবীর উপাসনা করুন কারণ রাহুর খারাপ দশায় বুদ্ধি নষ্ট হয়ে যায় সিদ্ধান্তহীনতায় মানুষকে ভুগতে হয় সেখান থেকে রেহাই পেতে অবশ্যই সরস্বতী দেবীর উপাসনা করুন আর যারা শিক্ষার্থী রয়েছেন অর্থ ছাত্রছাত্রী রয়েছেন তারা অবশ্যই মাতা সরস্বতী দেবীর উপাসনা করুন তবেই দেখবেন আপনাদের বিদ্যাভাবে যে সামান্য বাধা আছে সেই সামান্য বাধাটুকু পর্যন্ত কেটে যাবে এছাড়াও আপনারা এই আঠেরো মাস গরিব মানুষকে আপনি আপনার সাধ্য মতো কিছু সেবা করুন এবং কিছু দান দক্ষিণা দিন এছাড়াও আপনারা নিয়মিতভাবে পশুকে এবং পাখিকে কোনো আহার করান দেখবেন এতে রাহু ও কেতু প্রসন্ন হয়ে থাকেন আর রাহু ও কেতু যদি প্রসন্ন হন তবে আপনার জীবনে রাহুর প্রভাবে এবং কেতুর প্রভাবে যে সমস্ত দুঃখ ও কষ্ট রয়েছে সেখান থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন কাজেই রাহু ও কেতুর এই রাশি পরিবর্তন মকর রাশির জাতক জাতিকাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আনছে আপনারা আগে থেকেই পরিকল্পনা করে রাখুন কি করবেন এবং কি করবেন না আপনাদের শুভ হোক ধন্যবাদ